মাওবাদীরা, আপনারা জানেন আজকে পার্শ্ববর্তী ভারত, সেখান থেকে আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটি বিজেপি নেত্রী, যার নাম নূপুর, সে দুঃসাহস দেখিয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তি করেছে। আজকে তারই ধারাবাহিকতায় জুম্মা নামাজ শেষে দক্ষিণ চপড়া বস্তির থেকে তার প্রতিবাদ মিছিল শেষে আজকে আমরা প্রতিবাদ মিছিল শেষে এখানে সমবেত করেছি। একটাই লক্ষ্য, অনীতি বিলম্বে ভারত সরকারকে আনুষ্ঠানিক ভাবে এর ক্ষমা এবং ওই বক্তব্য প্রত্যাহার করতে হবে, অন্যথায় ভারত সরকারকে দ্রুততম সময়ে পদত্যাগ করতে হবে। তাহলে বাংলাদেশের ইসলামী মূল্যবোধ সত্ত্বে তাদের হৃদয়ের স্পন্দন সম্পর্কে যে কটূক্তি করেছে তার দাঁত ভাঙা জবাব বাংলাদেশের মুসলিমরা দেবে। ভাইরা, আপনারা জানেন আমাদের প্রিয় নবী সম্পর্কে যে কটূক্তি করেছে তার সম্পর্কে যে সমস্ত বিষদাগার করেছে এই পার্শ্ববর্তী হিন্দু সাম্প্রদায়িক ভারত দেশ, তাকে বলতে চাই অনীতি বিলম্বে আপনার বক্তব্য সহ জাতির কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে পুনরায় সঠিক বক্তব্য উত্থাপন করতে হবে। তাহলে আন্দোলনের মাধ্যম দিয়ে আমরা প্রয়োজনে আবারও একাত্তরের মতো জীবন দিয়ে প্রমাণ করে দিব আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের কলিজার টুকরো সম্পর্কে প্রতিবাদ করে জীবন দিয়ে প্রমাণ করে দিব। ধন্যবাদ, আজকে যারা আপনারাও উপকৃত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দাবাদ। আমাদের সম্মানিত ইমাম সাহেব, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলছেন।